পাকা কাঁঠালের পিঠা অনেক মজার আজকে হাতের কাছে যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে কাঁঠাল পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা অন্য যে কোনো পিঠা থেকে স্বাদ আলাদা আর খেতে অনেক বেশি টেস্টি হয় এই কাঁঠাল পিঠাগুলো অনেক অঞ্চলে অনেকভাবে বানিয়ে থাকে আজ আমি প্রথমবার এই পিঠাটা বানিয়েছি একটা পাকা কাঁঠাল থেকে এক বাটি পাকা কাঁঠাল নিয়েছি এখন হচ্ছে দানাটা আলাদা করে দিচ্ছি দানাটা আলাদা করে নিয়ে আপনারা চাইলে চালনিতে নিতে চেলেও পিউরি করে নিতে পারেন তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এখন এই কাঁঠালের পিউরি বানিয়ে নিয়েছি তারপর একটা বলে নিয়ে নিলাম তারপর এখানে তিন বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আর মিষ্টি রস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাটালটা এখানে মিষ্টি মিষ্টিটা আপনারা বুঝে দিয়ে দেবেন যে যেমন খান সেই পরিমাণ করে দিলেই হবে এখন এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আটা ময়দা আমাদের সবার বাড়িতেই থাকে আটা ময়দা দিয়ে এই পিঠাটা বেশি ভালো হয় এরপর একটা প্যানে তেল দিয়ে মিডিয়াম আছে গরম করে নিতে হবে এখন কাঁঠালের পিঠা তৈরির জন্য গোলাটা একদম ঠিক আছে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে এইভাবে করে হাতের মাঝে মিশ্রণটা একটু চাপ দিলেই পড়ে যাচ্ছে ঠিক এমন করে বানাতে পারেন তবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো থাকে না পিঠাটা ঝটপট খেতে ইচ্ছা করে তখন আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন আর এইভাবে হাত দিয়ে দিলাম সবগুলো পিঠা আজকে আমি যে পরিমাণে গোলা বানিয়েছি সেই পরিমাণে দুই ভাজে ভাজতে হবে হাঁস কমিয়ে ভাজতে হবে হাঁস বাড়িয়ে ভাজলে এতে করে পিঠার কালার চলে আসবে তারা এতে করে পিঠার ভিতর নরমও সফট হবে না এরপর একটা কড়াইতে দু কাপ পরিমাণে পানি দিয়ে তিন চার চামচ চিনি মতো লবণ দিয়ে শিরা বানিয়ে নিতে হবে এদিকে পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নিয়ে নিতে হবে তারপর এই চিনি শিরার মধ্যেই সবগুলো পিঠা দিয়ে দিতে হবে এইভাবে দু মিনিট মতো আবারও ফুটিয়ে নিতে হবে এরপর ফোটানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে দিতে হবে এইভাবে কাঁঠাল পিঠা বানালে খেতেও শুধু মজা তা না আর বানাতেও অনেক সহজ যাদের কাছে এরকম প্রতিনিয়ত সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করতে ভুলবেন না এখনো একটা পিঠা ভেঙে শেয়ার করি ভিতর থেকে পিঠাটা অনেক বেশি সফট হয়েছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ